নওদায় এক কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃত কংগ্রেস কর্মীর নাম হাজিনিয়া কতশেক, বাড়ি নওদা থানার গঙ্গাধারী এলাকায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তার। তার পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনে নেওয়া যাক। একটা 62 বছরের বয়স্ক ধর্মপ্রাণ মুসলমান 3 দিন আগে হজ করে ফিরেছে, বাড়ি নওদার গঙ্গাধারী, হাজি আজিজুল। আজকে সকালে সে চায়ের দোকানে বসেছিল, কংগ্রেসের সমর্থক, কাউকে কিছু বলেওনি, কাউকে ভোট দিতেও বলেনি, চায়ের দোকানে বসেছিল। পিছন থেকে সকেট মেরে তাকে মেরে দেওয়া হলো, উদ্দেশ্য 3টে বুথ লুট করার, রাস্তা পরিষ্কার করা, শুধুমাত্র জিততে হবে। তার জন্য 62 বছরের একজন বয়স্ক মানুষকে সম্প্রদায়ে 3 দিন আগে হজ করে ফিরেছে মক্কা থেকে, তাকে পিছন থেকে সকেট মেরে মেরে দিল। একটা গরিব পরিবার যারা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে খাই, তার মেয়ে 16-17 বছরের বাচ্চা, তাকে সকালবেলায় সে তার মায়ের জন্য ভোট করেছে, মা গেছে, মেয়েও সঙ্গে সঙ্গে গেছে, তার মাথায় এমন করে রড মেরেছে, সে মেয়েটা এখন কি হবে জানি না। দেখলাম চোখ খুলতে পারছে, জানি না কী হবে। তা দিদি, এইভাবে বাংলাকে রক্তাক্ত করে, খুন করে, সন্ত্রস্ত করে, আমাদের ঘরের মা বোনদের মেরে, বয়স্ক মানুষদের খুন করে, আপনি কোন মা মাটি মানুষের সরকার গড়বেন? বাংলা মানুষকে আগামী দিন আপনাকে জানাতেই হবে। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে করছে। আজকে আমাদের শামসেরগঞ্জে যে MLA আমাদের লোককে গুলি করলো, যে হাসপাতালে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে ভোট করছে, কিন্তু যে প্রার্থী বিপ্লব তাকে একটু আগে পুলিশ অ্যারেস্ট করছে। তো পঞ্চায়েত ভোটটাকে আমরা তো বলিনি আপনাকে করতে, আপনি পঞ্চায়েত ভোট করিয়ে বাংলায় গণতন্ত্র দেখানোর চেষ্টা করলেন, তো এই রক্তের গণতন্ত্র দেখি লাভ কী? মানুষের রক্ত নিয়ে ছিনিবিনি খেলে লাভ কী? মৃত্যুর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আহতদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, হাসপাতালে নতুন নতুন বেড রাখতে হচ্ছে আজকে। এই বাংলা কি খুব প্রয়োজন ছিল? এই হত্যার কি খুব প্রয়োজন ছিল? এই সন্ত্রাসে কি প্রয়োজন ছিল? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এত নিষ্ঠুর আপনি হলেন কেন? এত নিষ্ঠুরতা কি প্রয়োজন ছিল? এত রক্ত ঝরা কি প্রয়োজন ছিল?